দুষ্কৃতীদের ছোড়া গুলিতে যখন বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র ঘটনাটি ঘটেছে থানা এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ বিয়ে দ্বিতীয় বর্ষের এক ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শ্যামনগর আহত ছাত্রের নাম অরিন্দ্রজিৎ সরকার ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার রাস্তা দিয়ে ভ্যানে করে রাতের দিকে কিছু লোহার স্ক্রাব নিয়ে যাচ্ছিলেন কয়েকজন সে সময় এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় তারা তখন জিজ্ঞাসাবাদ করতেই দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ ঘটনায় অন্যেরা পালিয়ে গেলেও দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হয় ছাত্র গুলি লাগে তার হাতে আহত অবস্থায় ছাত্রকে প্রথম নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতাল ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ মোটার মাঝখানে দেখে কিছু লোক দাঁড়িয়েছে তো আমাদের পাড়ার লোক দাঁড়িয়েছিল তো সামনে গিয়ে দেখা যায় যে দেখে কিছু পাঁচ নন বেঙ্গলি ছেলে ভ্যানের মধ্যে এরকম লোহার জিনিসপত্র নিয়ে গোলাতে যাচ্ছিলো স্ক্র্যাপ ডিল মানে স্ক্র্যাপ মালটা নিয়ে জিনিস সম্ভবত কোনো ফ্যাক্টরি হবে তো ওদের যখন ধাওয়া দেওয়া হয় যে দাঁড়া 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 করে ধাওয়া দেওয়া হয় এক একজনের নামও তো জানা যায়নি কারোর পাঁচজন টোটাল ছিল তখন ওরা নিজের পিছন দিকে এরকম আমস বার করে উপরে শর্ট করে আর নিচে দুটো আমাদের দিকে এম করে দুটো শর্ট করে রিপোর্ট न्यूज़ नि्यूज जगत जगदल